আমার আব্বু কখনো চাইতো না যে মেয়ে মানুষ বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করবে, শহরে রেখে পড়াশোনা করানো যাবে না। মানে আমার খুব জেদ হয়ে গেল, আশেপাশের মানুষও বিভিন্ন কথাবার্তা বলতো, পড়াশোনা করবো কেন, তার থেকে আমার বিয়ে দিয়ে দে। আমি পাগলের মতো হয়ে গেছিলাম যে আমার এখানে সাকসেস হতেই হবে। আমি সালমা আক্তার, আমার গ্রামের নাম হচ্ছে চাঁদপুর। আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছি, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে 132 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এখানে জয়েন করি গত জানুয়ারি 24 তারিখে। আমাদের পরিবারটা খুব কনজারভেটিভ পরিবার। আমার বাবা মসজিদে ইমামতি করতো। আমার আব্বু কখনো চাইতো না যে মেয়ে মানুষ বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করবে। আমার পড়াশোনাটা ছিল মাদ্রাসা ভিত্তিক, এম ছিল এরকম যে আমি অনেক ভালো একজন ডাক্তার হব। কলেজ শেষ হওয়ার পরে যখন ভার্সিটি অ্যাডমিশন নিব, চান্স হয়েছিল মাইক্রোবায়োলজিতে, তখন আমারে বললো যে তোমার শহরে রেখে পড়াশোনা করানো যাবে না। তো তখন আমি ভাবলাম যে আমি ডাক্তারও হতে পারলাম না। আমার ইচ্ছে মতো, মানে আমার চয়েস যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টে পড়াশোনাও করতে দিল না, আমি পড়াশোনা করবো কেন, তার থেকে আমার বিয়ে দিয়ে দে। আমাদের চাঁদপুর স্কুলে প্যারা টিচার লাগে আর কি। পরে স্কুল থেকে আমার খবর দেওয়া হয়েছে, ওখানে গেলাম। যাওয়ার পরে বাচ্চাদের সাথে মিশা, তাদের ক্লাস নেওয়া, টিচারদের সাথে উঠা বসা করার পরে তখন আমার মনে হলো যে না, পড়াশোনাটা আমার কন্টিনিউ করা দরকার। আমার ফাজিল ফাইনাল ইয়ারের রেজাল্ট হওয়ার 1 মাস পরে প্রাইমারি সার্কুলার হয়। আমি বাসায় বসেই প্রিপারেশন নিব। মানে আমার খুব জেদ হয়ে গেল, আশেপাশের মানুষও বিভিন্ন কথাবার্তা বলতো, গ্রামের মানুষ তো। তারপরে মানে ফোনে ফেসবুকে একদিন দেখি যে আপনাদের 10 মিনিট স্কুলের একটা লিঙ্ক আছে, এখানে একটা কোর্সের লিঙ্ক দেওয়া আছে প্রাইমারি। কোর্সটা আমি কন্টিনিউয়াসলি করতে পারিনি, কিন্তু একসাথে মানে যেদিন সপ্তাহে সময় পেতাম বা দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আমার পড়া কম, ওই সময়গুলোতে আমি প্রায় ভিডিওগুলো দেখে নিতাম, যেই যেই বিষয়গুলোতে আমি একটু উইক ছিলাম। 10 মিনিট স্কুলে যেই কোর্সটা ছিল, এখানে পরীক্ষার মানে এক্সামের ব্যবস্থা ছিল, আমি এক্সামগুলো অ্যাটেন্ড করতাম, এক্সামগুলো দিতাম। মানে কোনো ধরনের এক্সাম আমি বাদ দিতাম না, যেখানে যে সাইট পাইতাম গুগলে সেই সাইটে ঢুকে আমি এক্সাম দেওয়া শুরু করতাম। পুরো 2 বছরের প্রিপারেশন, পরীক্ষা যেদিন দেই সেদিন আমি খুব কান্না করছি, তো আর মনে হয় পারবো না। ফাইনালি আমি পেরে গেছি, মানে আমি এখানে সাকসেস হয়েছি। তারপরে ভাইবার জন্য প্রিপারেশন নিই, যেদিন ভাইবা দিয়ে আসার তো প্রায় 6 মাস পরে তো রেজাল্ট হয়েছে, 3:55 রেজাল্ট হয়েছে। আমার ফোনে মেসেজ আসছে, মানে আম্মারে ফোন দিলাম, সবাইরে ফোন দিয়ে বললো, তো সবাই তো খুব অবাক, ফাইনালি পেরে গেছে, মানে ফাইনালি মানে আমার হয়ে গেছে জবটা, ফাইনালি আমি সাকসেস হয়েছি। আমি চাই যে আমার মতো যারা কনজারভেটিভ ফ্যামিলির আছে তারা যেন 10 মিনিট স্কুলের মতো এরকম অনলাইন, আমার অনলাইন যে কোর্সটা, অনলাইন জগৎটা, এটা তাদের স্বপ্ন পূরণের পথে মানে সাথী হতে পারে। যারা বাসা থেকে বের হতে পারে না, ক্লাস কোথাও যেতে পারে না, তারা যেন এই কোর্সটার সাথে সংযুক্ত হয় এবং নিজেদের একটা অবস্থান তৈরি করে নেয়।